एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। आज के मैं আপনাদেরকে এনেছি ঝুমকা স্টোর জুয়েলারিতে কিছু সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাবো, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। সো দেখুন, প্রথমে রিভিউ দেখাই দিচ্ছি যে কত চুড়ির কালেকশন রয়েছে। এই যে অনেক কালেকশন রয়েছে চুড়ির ভাই শরণ, তো এই যে দেখুন। আর ওনাকেও একটু দেখে নিন, উনি খুবই ইচ্ছুক আপনাদের সামনে আসতে। আপনারা ওনাকে দেখলে দোকান চিনতে পারবেন, সো ওনাকে দেখে রাখেন, এই দোকানেই চলে আসবেন। আপনি এখন বলুন যে চুড়ির কেমন প্রাইস, এখন বলুন কোনটা কেমন চুড়ি। তো চুড়ির কালেকশন দেখাচ্ছে এবং প্রাইসগুলি বলে দিবে। এগুলি প্রাইস পড়ছে, আচ্ছা নতুন চুড়ি, এটার প্রাইস পড়ছে অনলি 150 টাকা। আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাদের সুন্দর করে, এই যে একদম হোয়াইট কালার বা সিলভার কালারও বলতে পারেন, এটা তো কাচের না। এটার প্রাইস পড়ছে অনলি 150 করে, 150 টাকায় পেয়ে যাচ্ছে। এগুলি প্রাইস পড়ছে অনলি 150 করে, এগুলি কিন্তু কাচের না, মেটাল মেটাল মেটালের। এই যে অনেক কালার রয়েছে, এগুলি প্রাইস পড়ছে অনলি 150 করে। এই যে এখন কিছু কাচের চুড়ি দেখাচ্ছি, এই যে এগুলি রেশমি চুড়ি। আচ্ছা এগুলি রেশমি চুড়ি কালেকশন, এই যে ভাইয়া কেউ দেখাই রাখি, বুড়া ভাইটা দেখেন, প্রাইস পড়ছে 100 টাকা, অনলি 100 টাকা। 24 পিস রয়েছে, প্রাইস অনলি 100 টাকা। হোয়াইট আছে, গ্রিন মানে গ্রিন আছে। এটা আছে জয়পুরি চুড়ি, জয়পুরি চুড়ি কালেকশন। এটা জয়পুরি চুড়ি পড়বে 350 টাকা, 350 টাকা। অনেকগুলি কালার আছে, প্রত্যেকটাই 350 করে। এটা বড় দুই সেট, এটা দুই সেট ঝুমকা শো, ঠিক আছে, এটা পড়বে 450 টাকা, 450 টাকা অনলি দুই সেট। এটা ব্যাডেল আছে, ব্যাডেল ওপরে ব্যাডেল আপনার নতুন কালেকশন। এটা এটা ভিতরে মনে করেন অনেক আইটেম, ঠিক আছে, দুই সেট আপনি ভাগ করে ওপেন করবেন, এটা পড়বে 250 টাকা, 250 টাকা প্রাইস। কালার রয়েছে দেখুন, অনেক কালার আছে, অনেক কালার আছে, কালারগুলো শেষ। আপনারা চলে আসবেন ভাইয়া সবে, এসলেই বুঝতে পারবেন যে কত কালেকশন আছে। এটা বলবো 250 টাকা অনলি, 250 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি। আরও কালেকশন নিতে হলে চলে আসবেন ঝুমকা স্টোর জুয়েলারিতে। প্রাইস 280 টাকা। এই সুন্দর সুন্দর কালেকশনগুলি নিতে হলে চলে আসতে হবে ঝুমকা স্টোর জুয়েলারিতে, 393/52 গাউসিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। ফোন নাম্বার বলে দিচ্ছি 0174109893। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।